Hello everyone, welcome to Let's Improve Finance YouTube channel. আমাদের আজকের এই ভিডিওটি তোমরা যারা স্টক মার্কেটে ইনভেস্ট করছো বা স্টক মার্কেটে ইনভেস্ট করা শুরু করবে ভাবছো তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট স্টক মার্কেটে যখন আমরা ইনভেস্ট করতে আসি তখন এমন অনেক ছোট ছোট বিষয় থাকে যেটা বেগিনার ইনভেস্টাররা প্রায় জানেই না এবং সেই জন্য কিন্তু অনেক সময় তারা প্রফিট করেও প্রফিট করতে পারে না ইভেন এমনও দেখা যায় যে তাদের প্রফিট তো হয়েছে কিন্তু এমন কিছু এক্সট্রা চার্জেস থাকে যার জন্য তাদের সেই প্রফিটের টাকা বরঞ্চ লসে কনভার্ট হয়ে যায় তাহলে এই সব বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব এবং এই ক্ষেত্রে আমার একটি এক্সপিরিয়েন্সও শেয়ার করব যেটা কিনা আমিও ইনভেস্টমেন্ট শুরু করার সময় ফেস করেছিলাম তাহলে এই বিষয়গুলো জানার জন্য আমাদের আজকের এই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং আমাদের এখানে যেহেতু বোর্ড আছে তাহলে আমরা নিশ্চয়ই কিছু ইন্টারেস্টিং আর এবং ভালো শিখবো তাহলে তোমরা কিন্তু এই ভিডিওটিকে একদম মন দিয়ে দেখবে যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে সেটাকে লাইক করতে কিন্তু একদমই ভুলবে না তাহলে চলো শুরু করা যাক ভিডিওটির শুরুতেই আমি তোমাদের সাথে আমার একটি পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই দেখো আমি আজ থেকে প্রায় দু বছর আগে তখন আমার বয়স ছিল প্রায় একুশ বছর তখন আমি স্টক মার্কেটে ইনভেস্ট করা শুরু করি এবং স্বাভাবিক যেহেতু আমি নতুন নতুন ইনভেস্ট করতে এসেছি আমি অনেক কিছুই জানি না এবং অনেক কিছুই প্রথম প্রথম দেখছি এবং শিখছি তাই তো এবার একবার কি হয়েছে যে আমি একটি কোম্পানির স্টক কিনেছিলাম ওকে এবার সেই কোম্পানিটির স্টক আমি কত টাকায় কিনেছিলাম সেই কোম্পানিটির স্টক আমি কিনেছিলাম একশো টাকায় ক্লিয়ার এবার কোন কোম্পানির স্টক কিনেছিলাম সেটা আমি বলছি না কারণ স্টকের নাম নিই লোকে ভাবে যে সেটা আমি হয়তো ইনভেস্টমেন্ট সাজেশন দিচ্ছি তাহলে কোনো রকম সাজেশান ভিডিও নয় জাস্ট একটি এডুকেশনাল ভিডিও তাহলে আমি একশো দশ টাকায় একটি স্টক কিনেছিলাম এবার স্টক কিনে সেটা আমার ডিম্যাট অ্যাকাউন্টে আছে এবার প্রায় হয়তো আই থিঙ্ক দু সপ্তাহ পর ঠিক আছে দু সপ্তাহ পর আমি এই স্টকটির প্রাইস দেখলাম যে সেটা বেড়ে একশো টাকা হয়ে গেছে এবার প্রথম প্রথম ইনভেস্ট করতে এসেছি দেখছি যে একশো দশ টাকা বেড়ে একশো টাকা হয়ে গেছে ব্যাস কত আমার লাভ আমার হচ্ছে বারো টাকা লাভ এবার আমি সাথে সাথে কী করলাম এই যে স্টকটি এটাকে আমি সেল করে দিলাম ওকে তাহলে এটাকে আমি সেল করে দিলাম একশো টাকায় এবার আমি তো খুব খুশি যে আমাদের কি হবে যে বারো টাকা লাভ হয়ে গেছে এখন আমার বারো টাকা আসবে এবার ব্যাপারটি কী হলো দেখো আমাদের যে এই স্টক সেল তারপর হচ্ছে স্টক বাই যখন এগুলো আমরা করি তখন সেটা আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট থেকে ট্রানজ্যাক্ট হতে কত সময় লাগে সেটা লাগে সেটেলমেন্ট টাইম তাই তো সেই সেটেলমেন্ট টাইম কত সেটা হচ্ছে আমাদের টি প্লাস টু ডেজ এবার এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের বেসিকস সব স্টক মার্কেট যে সিরিজটি আছে সেখানে একদম ভালো করে খুব ডিটেলে আলোচনা করেছি আই হোপ তোমরা আমাদের সেই কোর্সটি দেখেছো আর না দেখে থাকলে তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে প্রত্যেকটি ভিডিও কিন্তু পরপর মন দিয়ে দেখবে তাহলে স্টক মার্কেট সম্পর্কে সব কিছু তোমরা শিখতে পারবে এবং তার যে বাকি ভিডিওগুলো সেগুলো খুব তাড়াতাড়ি আসবে তাহলে এবার আমরা আমাদের আগের টপিকে ফিরে আসি যে একশো দশ টাকায় স্টক কিনেছিলাম একশো বাইশ টাকায় বিক্রি করেছি কত লাভ হয়েছে লাভ হয়েছে হলো আমাদের প্রফিট কত হয়েছে প্রফিট হয়েছে বারো টাকা ওকে এবার যখন স্টকটি আমার বিক্রি হয়ে গেছে দুদিন পর যখন সেটেলমেন্ট কমপ্লিট তখন আমি কি দেখলাম যে আমার কাছে কত টাকা আসা উচিত আমার অ্যাকাউন্টে এখন থাকা উচিত তাহলে একশো বাইশ টাকা তাই তো এবার একশো বাইশ টাকা থাকা উচিত সেখান থেকে ধরো কিছু চার্জেস লাগবে ব্রোকারেজ এসব খুব ছোটো ছোটো চার্জেস লাগে তার জন্য আমার অ্যাটলিস্ট একশো কুড়ি টাকা তো থাকাই উচিত কিন্তু আমি কি দেখলাম যে আমার কাছে একশো কুড়ি টাকা তো নেই বরঞ্চ আমার কাছে কত আছে আমার কাছে আছে প্রায় ছিল আই থিঙ্ক নাইনটি সিক্স কি নাইনটি সেভেন রুপিস মতো ছিল ঠিক আছে তাহলে এরকম কিছু আমার কাছে ছিল এবার আমি তো অবাক হয়ে গেলাম যে এরকম কেন হচ্ছে যে আমার এখানে যোথায় যেখানে বারো টাকা লাভ হওয়ার কথা সেখানে দেখো আমার বারো তেরো টাকা লস হয়ে আছে তাহলে এই ব্যাপারটি কেন ঘটল আমি তো খুব অবাক এবার তখন আমি এটা নিয়ে রিসার্চ করা শুরু করলাম আমার বেশ কিছু বন্ধু আছে যারাও স্টক মার্কেটে ইনভেস্ট করে এবং আমার কিছু সত্যি এমন বন্ধু আছে যারা কিনা আমারও আগে থেকে স্টক মার্কেটে ইনভেস্ট করে এবার তাদেরকে আমি জিজ্ঞেস করলাম এবার তাদেরকে যখন আমি জিজ্ঞেস করলাম তখন আমি একটি ব্যাপার সম্পর্কে জানতে পারলাম যে আমরা তো বলি যে আমরা কম টাকা দিয়ে স্টক মার্কেটে ইনভেস্ট করবো কম টাকা দিয়ে স্টক মার্কেটে ইনভেস্ট করে আমাদের প্রফিট তো হচ্ছে দেখো একশো দশ টাকা ইনভেস্ট করেছিলাম বারো টাকা প্রফিট হয়েছে কিন্তু সেই প্রফিটটি আমরা কোনোদিনই পেতে পারবো না অর্থাৎ স্টক মার্কেট থেকে যদি আমাদের টাকা ইনকাম করতে হয় ভালো সেখানে কিন্তু আমাদের শুরুতে একটু ক্যাপিটাল প্রয়োজন হবে ওকে তাহলে এখান থেকে আমরা কী বুঝতে পারছি যে স্টক মার্কেটে আমরা ইনভেস্ট তো করবোই কিন্তু তার জন্য কিন্তু আমাদের যে যেখান থেকে আমাদের অ্যাকচুয়ালি টাকা আসছে যেটা আমাদের মেইন কাজ সেখানেও কিন্তু আমাদের ভালো করে ফোকাস করা উচিত কারণ শুরুতে আমাদের একটু ইনিশিয়াল ক্যাপিটাল প্রয়োজন হয় আচ্ছা এখানে কিন্তু ডিমোটিভেট হওয়ার কোনো প্রয়োজন নেই যে তাহলে আমাদের যাদের কাছে কম টাকা আছে তারা কি ইনভেস্ট করবো না অবশ্যই ইনভেস্ট করবো সেটা নিয়ে আমি পরে আসছি এখন বিষয়টি বোঝো যে কী হচ্ছে তাহলে আমার এখানে কি দেখলাম যেখানে বারো টাকা প্রফিট হয়েছিল সেখানে আমার এক্স্যাক্ট ফিগারটি মানি এরকমই কিছু একটা ছিল যে তাহলে আমার কত লস হয়ে গেছে আমার প্রায় দশ বারো টাকা লস হয়ে গেছে তাই তো তাহলে এই লসটি কেন হলো তাহলে এখানে আমাদের একটি ব্যাপার আসে যেটা একটা আমাদের হিডেন চার্জ বলতে পারো যেটা ন্যাচারালি বেগিনাররা জানে না যারা স্টক মার্কেটে অনেক সময় ধরে ইনভেস্ট করছে সেল অফ করছে তারা জানে যে এই বিষয়গুলো কি হয় তো এখানে আমাদের একটি চার্জ পে করতে হয় সেটাকে আমরা বলি ডিপি চার্জ ওকে ডিপি চার্জ বা ডিপোজিটারি পার্টিসিপেন্ট চার্জ এবার এই যে ডিপোজিটারি পার্টিসিপেন্ট চার্জ সেটা আলাদা আলাদা ব্রোকারের জন্য ভ্যারি করে এবার এই যে ডিপি চার্জ সেটা আলাদা আলাদা ব্রোকারের কাছে ভ্যারি করে মানে কি দেখো আমরা যখন স্টক মার্কেটে ইনভেস্ট করি সেটা তো আমরা কোনো একটা পার্টিকুলার ব্রোকারের মাধ্যমে করি এবার সেই আলাদা আলাদা ব্রোকারের জন্য এই যে ডিপি চার্জ সেটা ন্যাচারালি কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে ভ্যারি করে বিভিন্ন ব্রোকারের জন্য বিভিন্ন হয় এটা এবার এই ডিপি চার্জ বেসিক্যালি কি এটা হচ্ছে আমাদের ডিপোজিটারি পার্টিসিপেন্ট চার্জ যখন আমরা কোনো একটি স্টক সেল করি তখন সেটা কি আমাদের একটা ডিম্যাট অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন হয় এবার সেই ট্রানজ্যাকশানটি করার জন্য আমাদের এই যে ডিপি বা ডিপোজিটারি পার্টিসিপেন্ট তাকে আমাদের একটি চার্জ আলাদা করে পে করতে হয় এবং আমার দেখো আমার কিন্তু এখানে সেই চার্জটি কাটা গেছিলো এবার এই যে ডিপোজিটারি চার্জ সেটা কি করে কাজ করে তাহলে সাপোজ ধরুন আমরা কেউ কোনো একটি কোম্পানির দশটি স্টক কিনেছি তাহলে সেই ক্ষেত্রে কি আমরা দশবার এরকমভাবে পে করব তাহলে তো নাও যে আমাদের কোনো লাভই হবে না তাহলে এই বিষয়গুলো এক্স্যাক্টলি কাজ করে কি করে দেখো আমাদের যে এই ডিপি চার্জ সেটা কাজ করে হলো এর যে কাজ করার সিস্টেমটি সেটাকে আমরা বলি পার স্ক্রিপ্ট পার ডে ওকে এটা কীভাবে কাজ করে পার স্ক্রিপ্ট পার ডে হিসেবে আমাদের এই যে ডিপি চার্জ সেটা আমাদের দিতে হয় এটা আমাদের কখন দিতে হয় এটাকে আমাদের স্টক বাই করার সময় দিতে হয় দেখো আমরা যদি স্টক বাই করি বাই আরেকটা কি করতে পারি আরেকটা আমরা করতে পারি সেল তাহলে স্টক বাই করার সময় আমাদের ডিপি চার্জ প্রয়োজন হয় না আমাদের কখন ডিপি চার্জ দিতে হয় যদি আমরা কোনো একটি স্টক সেল করি এবার স্টক সেল করার সময় পার ডে স্ক্রিপ্ট পার ডে হিসেবে আমাদের এই ডিপি চার্জটি পে করতে হয় এবার এই যে স্ক্রিপ্ট পার ডে সেই বিষয়টি কি চলো আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করি দেখো সাপোজ আমরা কোনো একটি কোম্পানির স্টক কিনেছি ঠিক আছে আচ্ছা আমরা কোনো একটি কোম্পানির না কিনে আমরা দুই তিনটি কোম্পানির স্টক কিনি তাহলে আমাদের কি হবে এখানে বুঝতে সুবিধা হবে সাপোজ এ একটি কোম্পানি আছে বি একটি কোম্পানি আছে সি একটি কোম্পানি আছে এবং আমরা কি করলাম আমরা এ কোম্পানির ধরুনও একশোটি স্টক কিনেছি বি কোম্পানির সাপোজ কুড়িটি স্টক কিনেছি এবং সি কোম্পানির আমরা ধরুন পনেরোটি স্টক কিনেছি ওকে এবার আমরা কি করলাম কোনো একটি পার্টিকুলার দিনে আমরা এ কোম্পানির পঞ্চাশটি স্টক সেল করে দিলাম আচ্ছা এই দিন আমরা সব বাই করেছি আর এরপর থেকে আমরা যা কিছু করছি সেল করছি হ্যাঁ সাপোজ আমরা এ কোম্পানির পঞ্চাশটি স্টক সেল করে দিলাম আমরা কী করলাম আমরা বি কোম্পানির ধরুন কুড়িটি ছিল কুড়িটি স্টকে সেল করে দিয়েছি এবং সি কোম্পানির আমরা কোনো স্টক সেল করিনি সেদিন তাহলে এই যে দিন সাপোজ এটা আমাদের হচ্ছে সেল ডে ওয়ান এবার এই যে সেল ডে ওয়ান সেদিন আমাদের কত ডিপি চার্জেস দিতে হবে দেখো পার স্ক্রিপ্ট পার ডে এটার মানে কি মানে হচ্ছে আমরা কোন কোম্পানির কতগুলো শেয়ার বিক্রি করছি সেটা ডিপেন্ড করে না মানে সাপোজ আমরা এই কোম্পানির পঞ্চাশটি শেয়ার বিক্রি করলাম তাহলেও আমাদের এই যে ডিপি চার্জ সেটা আমাদের কুড়ি পঁচিশ টাকা একবারই দিতে হবে বা আমরা যদি এই যে এ কোম্পানি তার পঞ্চাশটি একশোটি একটি দুটি যত নাম্বার অফ শেয়ারই বিক্রি করি না কেন সেই ক্ষেত্রে আমাদের একটা পার্টিকুলার দিনে ধরো আজকের দিনে আমি এই এ কোম্পানির পঞ্চাশটি শেয়ার বিক্রি করছি তাহলে আমাদের এ কোম্পানির শেয়ার বিক্রি করার জন্য ডিপি চার্জ একবারই দিতে হবে যদি এই ক্ষেত্রে আমরা পঞ্চাশটা না বিক্রি করে পাঁচটা শেয়ার বিক্রি করতাম তাহলেও আমাদের সেম অ্যামাউন্ট অফ ডিপি চার্জ একবারই দিতে হতো কিন্তু এখানে কি হচ্ছে দেখো এখানে আমরা কিন্তু পঞ্চাশটি শেয়ার বিক্রি করলাম তাহলে পঞ্চাশটি শেয়ারের জন্য আমরা একবার এ কোম্পানির শেয়ার বিক্রি করছি সেই জন্য আমরা একবার ডিপি চার্জেস দিলাম এবার সেম দিনে তো আমরা বি কোম্পানির শেয়ারও বিক্রি করছি তাহলে সেই ক্ষেত্রেও কি আমাদের ডিপি চার্জেস দিতে হবে হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের আবার আলাদা করে ডিপি চার্জেস দিতে হবে কারণ কি আলাদা আলাদা কোম্পানির শেয়ার বিক্রি করছি সেটাই বোঝা যে পার স্ক্রিপ্ট পার ডে মানে একটা দিনে আমরা কতগুলো কোম্পানির শেয়ার বিক্রি করছি এবার কতগুলো কোম্পানির কতগুলো শেয়ার সেটা ম্যাটার করে না জাস্ট কতগুলো কোম্পানির শেয়ার বিক্রি করছি ততবার আমাদের ডিপি চার্জেস দিতে হবে এই দিন আমরা কি দুটা কোম্পানির শেয়ার বিক্রি করলাম একটার ক্ষেত্রে পঞ্চাশটি আর একটার ক্ষেত্রে কুড়িটি সেই অ্যামাউন্টটি ডিপেন্ড করে না সেই ক্ষেত্রে আমাদের ডিপি চার্জেস দিতে হবে আর এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু শুধুমাত্র আমাদের যে ডেলিভারি সেই ক্ষেত্রে হয় আমরা যে ইন্টারডে ট্রেডিং করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডিপি চার্জেস দিতে হয় না ডিপি চার্জেস আমাদের কখন দিতে হয় যখন সেটা আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন হয় অর্থাৎ যখন আমরা স্টকের ডেলিভারি নিই এবং সেটা আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে থাকে তারপর বিক্রি করি তখন এই ক্ষেত্রে আমাদের ডিপি চার্জেস পে করতে হয় এবার সাপোজ আমরা সেল ডে টুতে এসেছি সেই ক্ষেত্রে সাপোজ ধরো আমরা এ কোম্পানির কোনো শেয়ার বিক্রি করলাম না আচ্ছা এই দিন আমরা কভার ডিপি চার্জেস দিয়েছি দুবার ওকে কারণ আমরা কি করেছিলাম দুটা কোম্পানির শেয়ার বিক্রি করেছি তাহলে এই দিন আমরা দুবার ডিপি চার্জেস দিয়েছি যত টাকাই হোক কুড়ি পঁচিশ টাকা যত টাকাই হোক সেই ব্রোকারের ক্ষেত্রে সেটা আমাদের দুবার পে করতে হবে এবার নেক্সট নেক্সট হচ্ছে এ সিএল ডে টু সেদিন ধরো আমরা এ কোম্পানির কোনো শেয়ার বিক্রি করিনি বি কোম্পানির তো আমাদের কাছে শেয়ার নেই সি কোম্পানির ধরো আমরা দশটা শেয়ার বিক্রি করে দিয়েছি তাহলে এবার আমরা কয়বার ডিপি চার্জেস দেব একবার কারণ আমরা শুধুমাত্র একটি কোম্পানির শেয়ার বিক্রি করলাম এবার ধরো সেল ডে থ্রি সেদিন আমরা কি করছি আমাদের এ কোম্পানির তো আরও পঞ্চাশটি শেয়ার আছে সেটাও বিক্রি করে দিলাম বিয়ের তো নেই এবং সি এর ধরো পাঁচটি শেয়ার আছে সেটাও বিক্রি করে দিলাম তাহলে আমরা কতবার ডিপি চার্জেস দিব আমরা ডিপি সরি তিনবার নয় দুবার আমরা ডিপি চার্জেস দিব। তাহলে এইভাবে কিন্তু এই আমাদের যে ডিপি চার্জেস বা ডিপোজিটারি পার্টিসিপেন্ট চার্জেস সেটা কাজ করে এবার দেখো আমি যখন স্টকটি কিনেছিলাম আমি সেটা কত টাকায় কিনেছিলাম আমি কিনেছিলাম একশো দশ টাকায় এবং সেটা একশো বাইশ টাকা হয়ে যাওয়াতে আমি বিক্রি করছিলাম অর্থাৎ আমার প্রফিট কত হচ্ছিল আমার প্রফিট হচ্ছিলো বারো টাকা পার শেয়ার তাই তো কিন্তু এখানে প্রবলেম কি হয়েছিল প্রবলেম হয়েছিল যে আমার কাছে একটি শেয়ার ছিল সেই জন্য যখন আমি বিক্রি করলাম তাহলে আমাদের যে একশো বাইশ টাকা সেখান থেকে সাপোজ আমাদের ডিপি চার্জেস যদি পঁচিশ টাকাও কাটা যায় তাহলে সেজন্য আমাদের কত থাকছিলো থাকছিল হচ্ছে নাইনটি সেভেন রুপিস তার উপর আবার আলাদা যে ব্রোকারের চার্জেস সেই সব আছে কিন্তু এখানে আমাদের যেহেতু যতগুলো শেয়ারই বিক্রি করি কি না কেন একবারই ডিপি চার্জেস দিতে হয় সেজন্য সাপোজ আমার কাছে যদি এখানে পঞ্চাশটি শেয়ার থাকতো তাহলে একটা স্টকে আমার লাভ হয়েছিল বারো টাকা তাহলে পঞ্চাশটিতে আমার কত হতো ছশো টাকা লাভ হতো এবার এখান থেকে কিন্তু আমি ইজিলি এই ডিপি চার্জেস কুড়ি পঁচিশ টাকা পে করতে পারতাম তাহলে এই বিষয়টি বোঝার যে আমি বললাম না যে কম টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করে আমরা প্রফিট দেখতে তো পাবো কিন্তু প্রফিট বুক করতে পারবো না তাহলে এই ক্ষেত্রে আপাতত ধরনেরও যাদের কাছে একটু টাকা কম আছে তারা কি ইনভেস্ট করবে না তারা অবশ্যই ইনভেস্ট করবে তোমরা এখানে ইনভেস্ট করতে থাকো এবং এমন এমন কোম্পানিতে ইনভেস্ট করো যেগুলো তোমরা লং টার্মের জন্য হোল্ড করতে পারবে এবং যেই কোম্পানিগুলোর উপর তোমাদের ভরসা আছে এবার আস্তে আস্তে তোমরা যখন রেগুলারলি একটা ইনভেস্টমেন্ট করবে এক সময় গিয়ে তোমাদের সেই ইনভেস্টমেন্ট ভ্যালু অনেক বেশি হয়ে যাবে এবং সেখানে তোমরা অনেক প্রফিটও দেখতে পাবে লং টার্মে তাহলে সেখানে তখন তোমরা গিয়ে এগুলোকে সেল অফ করবে আর এখানে যে ব্যাপারটি যে আমরা যখন ইনভেস্টমেন্ট করি সেখানে সবথেকে বড়ো ম্যাজিক কি সব থেকে বড়ো ম্যাজিক হচ্ছে কম্পাউন্ডিং এবং সেটা কখন হয় সেটা হয় হলো যখন আমরা সেটাকে আমাদের ইনভেস্টমেন্টকে টাইম দিই তাহলে আমাদের কি করা উচিত যাদের এখন আপাতত কম টাকা আছে তাদেরও একসময় বেশি টাকা হয়ে যাবে তারা কি করবে তারা এইভাবে রেগুলারলি ইনভেস্টমেন্ট করতে থাকো অল্প অল্প করে এক সময় তোমাদের বেশি অ্যামাউন্ট হয়ে যাবে তখন কিন্তু তোমরা ইজিলি এটাকে সেল করে তোমাদের প্রফিটটিকে বুক করতে পারবে আর দেখো যারা এই ডিপি চার্জেস সম্পর্কে জানতে না আই হোপ যে আমাদের আজকের এই ভিডিওটি থেকে এই ডিপি বা ডিপোজিটারি পার্টিসিপেন্ট চার্জ সম্পর্কে তোমরা জানতে পারলে এবং ক্ষেত্রে তোমাদের যে ইনভেস্টমেন্ট সেই ক্ষেত্রে ডিসিশান নিতে তোমাদের এখন আরেকটু বেশি হেল্প হবে যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় এবং ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং এই রকম আরও অন্যান্য ভিডিওস দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইম্প্রুভ ফাইন্যান্সকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং